I mean, we're obviously concerned, as I said, by the violence. We still think that it is important that there be calm and respect for all. আবারও গণমাধ্যমে আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশের নিউজগুলো আপনার ফোকাস হওয়া শুরু হয়েছে, বিশেষ করে গত 28 অক্টোবরের পর থেকে সারা দেশে যা ঘটছে, বিএনপির অবরোধ বলেন, জামাতের অবরোধ বলেন, অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় পাল্টা পাল্টি যে সমাবেশ, ইলেকশন হবে ফেয়ার এবং এইভাবে যদি না হয় এই গন্ডগোল থেকে যাবে। আপনি বলবেন পারবেন না, তো কই ফকরুল ভাই বলবে ইলেকশন ঠেকাতে পারবেন, পারবো না, কিন্তু আমি পারবো না, আমার ছেলে পারবে, আমার ছেলে যদি না পারে আমার নাতি পারবে, কিন্তু একটা জিনিস আমার সান্ত্বনা থাকবে, ওই ইলেকশনে গিয়া যদি আমি পাস অফ করি আমার ছেলেকে কেউ নিশিরাতের এমপির ছেলে বলবে, কেউ বলবে না আমার ছেলেকে, এই হচ্ছে অর্ডার ইলেকশন, ভোট ডাকাতের ছেলে, আমি সেই ইলেকশন চাই না, আমি ফেয়ার ইলেকশন। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার। প্রিয়শক, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু লং হবে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয়শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে সেখানে আজকের ভিডিওর বিস্তারিত দেখে আসি। আবারও গণমাধ্যমে আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশের নিউজগুলো আপনার ফোকাস হওয়া শুরু হয়েছে, বিশেষ করে গত 28 অক্টোবরের পর থেকে সারা দেশে যা ঘটছে, বিএনপির অবরোধ বলেন, জামাতের অবরোধ বলেন, অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় পাল্টা পাল্টি যে সমাবেশ প্রতিরোধ, এই সকল কিছুতে ঠিক বিশ্ব মাধ্যমে বাংলাদেশ ইস্যুটা আবারও ফোকাসে গিয়েছে। দর্শক, এবার জাতিসংঘ থেকে বাংলাদেশকে একটা আহ্বান জানানো হয়েছে, আর যখনই এই ধরনের আহ্বানগুলো জানানো হয় সেগুলো বেসিক্যালি সরকার বা সরকারের সাথে কানেক্টেড যে ডিপার্টমেন্টগুলো আছেন তাদের প্রতি আহ্বানটা থাকে বেশিরভাগ শক্ত, এর পাশাপাশি যারা বিরোধী দলের রাজনীতি করছেন তাদের প্রতিও কিন্তু আহ্বান থাকে। তবে এই সকল আহ্বানের ইফেক্ট আসলে কতদূর যাবে? বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক সমাবেশে সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছে এবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানোর পাশাপাশি সরকারকে আহ্বান করেছেন অতিরিক্ত বল প্রয়োগ অথবা নির্বিচারে যে গ্রেপ্তার চলছে, বিএনপির দাবি যে গণগ্রেপ্তার চলছে, এমনকি এই গ্রেপ্তারের ঘটনায় একজন মহিলা মারা গেছেন, স্বামী গ্রেপ্তার হবেন, আতঙ্কে বিএনপি নেতার একজন স্ত্রী, এর পাশাপাশি অনেকে নানান জায়গায় টেনশনে আছেন, বাড়ি ঘরে ঘুমাতে পারছেন না, মানে গ্রেপ্তারটা অন্যান্য সময়ের তুলনায় এই পরিমাণে হিউজ পরিমাণে হচ্ছে। তবে পুলিশের দাবি, যারা পুলিশের নথিভুক্ত বা ওয়ারেন্টভুক্ত আসামি বা এই সহিংসতার সাথে কানেক্টেড তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বাট বিএনপির বক্তব্য যে এই গ্রেপ্তারের তালিকায় শুধুমাত্র বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই কানেক্টেড হচ্ছে। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে সংস্থাটির মহাসচিবের পক্ষে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি পড়ে শোনান মুখপাত্র স্টিফেন ডোজারিক। ডোজারিক বলছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতায় অন্তত 9 জন মানুষ প্রাণ হারিয়েছেন। তবে মজার বিষয় হচ্ছে এই 9 জনের মধ্যে একজনও কোনো এমপি মন্ত্রী নাই, কোনো এমপি মন্ত্রীর ছেলেও নাই, অথবা আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের কোনো ঊর্ধ্বতন ডিজি, তারপর ধরেন ডিআইজি অথবা এসপি, এএসপি, আরও যারা ইন্সপেক্টর জেনারেল পুলিশ আছেন বা এই লেভেলের কিন্তু কেউই আপনার এই ঘটনাগুলোয় কানেক্টেড হয় নাই। রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে সেম, মারা গেছে সাধারণ মানুষ যার রাজনৈতিক পরিচয় নেওয়া পর্যন্ত পরে ঠেলাঠেলি লাগে, সে কোন দলের, অথবা পুলিশ কনস্টেবলের মতন সাধারণ যারা মানে রাজপথে বা মাঠ পর্যায়ে কাজ করে। তো অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনাতেও জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করে তিনি বলছেন যে আপনার মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারে সম্মান প্রদর্শনের বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন যে এই মুহূর্তে যে সমাবেশগুলো হচ্ছে সেগুলোতে যেন কোনো বল প্রয়োগ করা না হয়। ব্রিফিংয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি, আপনারা সকলেই জানেন এই মুহূর্তে সারা বাংলাদেশের যে কোনো খবর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট অথবা জাতিসংঘে মুহূর্তের মধ্যে কিন্তু তিনি সামনে নিয়ে আসেন। তিনি বলছেন যে পুলিশ এখনও বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। সরকার যখন বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতাদের, এমনকি তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করছে, তখন আপনি কীভাবে বিশ্বাস করেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে? জাতিসংঘ বলছে সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই উদ্বিগ্ন, বিবৃতিতে বলেছি আমরা এখন মনে করি পরিস্থিতি শান্ত হওয়া উচিত, আগামী নির্বাচনকে সামনে রেখে সবাই যেন তাদের অধিকার চর্চা এবং মত প্রকাশের স্বাধীনতা পায়,
সেই অধিকারের বিষয়টিকে সম্মান প্রদর্শন করতে হবে। তো যেহেতু এই আহ্বান জানানো হয়েছে, সেই আহ্বানটার গুরুদায়িত্বটা বেসিক্যালি সরকারের উপর যেমন দায় বর্তায়, পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোর উপর দায় বর্তায়। কিন্তু আমরা দেখছি নির্বাচনের আগের যে সময়টা, দুই পক্ষই সমান অবস্থানে আছে, আইনশৃঙ্খলা বাহিনী আরও শক্ত অবস্থানে আছে। আপনারা দেখেছেন গতকালকে সম্ভবত আনসারের একটি স্পেশাল টিম নামছে, বিজিবি নামছে, র্যাব বিশেষ অভিযান পরিচালনা করছে, ডিবি পুলিশ সবগুলা সংস্থা কাজ করছে। তো পরিস্থিতি অনেকটা ঘোলাটে। প্রিয় মাতৃভূমিকে আল্লাহ ভালো রাখুক, আর কি ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ইলেকশন হতে হবে ফেয়ার, এবং এইভাবে যদি না হয় এই গন্ডগোল থেকে যাবে। আপনি বলবেন পারবেন না, তো ওই ফখরুল ভাই বলবে ইলেকশন ঠেকাতে পারবেন, পারবো না, কিন্তু আমি পারবো না, আমার ছেলে পারবে, আমার ছেলে যদি না পারে আমার নাতি পারবে। কিন্তু একটা জিনিস আমার সান্ত্বনা থাকবে, ওই ইলেকশনে গিয়া যদি আমি পাস অফ করি, আমার ছেলেকে কেউ নিশিরাতের এমপির ছেলে বলবে, ছেলে কেউ বলবে না আমার ছেলেকে। এই হচ্ছে অর্ডার ইলেকশন, মুদ্রাকাতের ছেলে। আমি সেই ইলেকশন চাই না, আমি ফেয়ার ইলেকশন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার গলাটা আজকে ডিস্টার্ব করবে একদম এবং বসে গেছে, শুনতে পাচ্ছি ফখরুল ভাইয়ের কথা, ফখরুল ইমাম সাহেবের কথা আমি শুনছিলাম। উনি ব্যক্তিগতভাবে সজ্জন মানুষ, আমি জানি, ভদ্রলোক, অনেক ভদ্রলোক উনি, উপলব্ধি আছে। কিন্তু ওই যে প্রশ্নগুলো উনি শুনলেন, উনাদের সম্পর্কে কিন্তু মানুষের ধারণা এটাই, ওই যে ও বকি তুই কাজ কি, পান্তা মাছ চাষ কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ চাই না, একটা যদি পাই এমনি ধরে গাপুর গুপুর খাই। উনাদের সম্পর্কে ধারণা মানুষের এইরকম পার না। আমার বরং উনাদের চেয়ারম্যান সাহেবের সম্পর্কে আমার খুব ভালো ধারণা, উনি খুব ভালো মানুষ, সৎ মানুষ এবং সত্য পথের মানুষ বলেই কাদের সাহেবকে আমার মনে হয়। কিন্তু ওনারা কেউ কাদের সাহেবের মানুষ না, ওনারা হইলেন, উনার বাড়ি তো ময়মনসিং, ময়মনসিংয়ে একজন ভদ্র মহিলা আছে, আল্লাহ উনারে বাসায় রাখছে, আরো বাইতে থাকুনি, কারণ দেশের যে শেখ হাসিনার যে কিছু হাত পাও দরকার, এই হাত গুলো দুঃসময়ে ব্যবহার করার জন্য ময়মনসিংয়ের ভদ্র মহিলা যিনি আছেন তার দরকার, ওনারা হইলো তার মানুষ। অর্থাৎ কাদের সাহেব যদি কোনো সত্য পথে স্ট্যান্ড নেয়, উনাদের চেয়ারম্যান সাহেব, তখন রৌশনের সাথ দাঁড়িয়ে যাবেন এমন এক জায়গাতে যার আঁচলের নিচে তারা গিয়ে সব আশ্রয় নিবে, কারণ তাদের আবার এমপি হওয়া দরকার। আমি ফখরুল ভাইয়ের কথাটা বলছি না, আমি একদল সুবিধাভোগী সুবিধা মানুষের কথাটাই বলছি, এর বেশি আর আমি যাব না। দুই হলো প্রধানমন্ত্রী সম্পর্কে আমি বলতে চাই না, উনি বঙ্গবন্ধু কন্যা। আমি সবসময় আমি বলি, আমি ফজলুর রহমান, কিন্তু কাউকে কথা বলতে ভয় পাই না, আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় করি না। উনার সামনে থেকে, প্রধানমন্ত্রীর সামনে থেকে মন্ত্রিত্বের অফার পায় আমি চলে আইসা পড়ছি, উনার প্রধানমন্ত্রী অফিস থেকে। এখনো ওবায়দুল কাদের জানি না সেন উনা আসিলেন, মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্টেট আমি উঠে আইসা বলছি, আমি বলছি এসব চাই না, আমি আমি আপনার সঙ্গে পলিটিক্স করব না। কি কারণে করব না? আমি আমার কথাগুলো আরেকদিন বলছিলাম, আজকেও বলি, শুধু না হলে ভুল বুঝাবুঝি হবে। সিনিয়রিটির প্রশ্নে আমি বলছিলাম, আমি আয়সা পড়ছি। আরেকটা কথা আপনাকে বলি, প্রধানমন্ত্রী যে কথা বলেন, জানেন বঙ্গবন্ধু কন্যা কতটুকু ঠিক করতে পারবেন, কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলে উনি যত কথাই বলুক এবারের মঞ্জিলে মকসুদে উনি পৌঁছতে পারবেন না। ওইসব কথা আমি বলতে চাই না, বললে পরে হয়তো আমার জীবন শঙ্কা হয়ে যাবে। উনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু উনি সব কিছু করতে পারেন না, পৃথিবী কিন্তু উনার কথায় চলে না। এবার কেন পারবে না বলে মনে করছেন? এর আগে তো পেরেছে। উনি খুব অসহায়, খুব অসহায়, যে কারণে গিয়ে সেলফি তুলতে হয়। সেলফি তুললে মানুষকে বুঝাইতে হয় যে আমার পশ্চিমাদের সঙ্গে, আমেরিকার সঙ্গে, অমুকের সঙ্গে, অমুকের সঙ্গে আমার সম্পর্ক ভালো। এই এখন কিন্তু পৃথিবী, ওই যে আমার ফখরুল ভাই যে কথাটা বলছে, পৃথিবী এমন একটা জায়গায় এখন, টেকনোলজি এমন একটা জিনিস, আপনি কোথাও পৃথিবীর কোনো কিছুই লুকিয়ে রাখতে পারবেন না। আপনি কানাডায় কি দিয়ে ভাত খায়, আপনার সন্তান কোন স্কুলে পড়ে, কত টাকা বেতন, ওটি কানাডা গিয়ে আমার জানতে হবে না, আমি এখান থেকেই জানি।
আপনার আত্মীয় স্বজন কে কোথায় জেলে আছে, কে কোথায় আপনার আত্মীয় স্বজন লুকায় আছে, কোথায় বিপদে আছেন আপনি, এগুলো কিন্তু সব আমি জানি। কিন্তু সাইফুল ভাই সবকিছু উতরাই উঠতে পারবেন না, পারলে ওই যে কালকে ডাকলেন সারা পৃথিবীর সমস্ত হাই কমিশনার, অ্যাম্বাসেডার, কূটনীতিবিদদেরকে ডাকলেন, ওই সিলেটের একটা লোক আছে, এই লোকটা মুসলিম লীগের সন্তান, ওরে বানিয়েছেন আপনি পররাষ্ট্রমন্ত্রী, ও এনএসএফ করতো, আমি বারবারই বলি বলি দুর্ভাগ্য আমাদের এই সব লোকেরা বাংলাদেশে মন্ত্রী হইলো, আওয়ামী লীগের মন্ত্রী হইলো, জাতীয় পার্টির মন্ত্রী দুঃখ পাইতাম না, কিন্তু মোমান্দার মতো লোকের আওয়ামী লীগের মন্ত্রী আমি দুঃখ পাই। সেই মোমেনেরা 1.5 ঘন্টা বক্তৃতা করে কালকে 50 জন অ্যাম্বাসেডার, হাই কমিশনার, কূটনীতিককে বুঝাইলো যে বিএনপি দেশ শেষ করে দিছে, তারা সন্ত্রাসী, তারা খারাপ মানুষ, তারা খুনি। 1.5 ঘন্টা বক্তৃতা করে কূটনীতিকের মুখ থেকে 1 সেকেন্ডের জন্য একটা মন্তব্য বের করতে পারেন নাই, এতে কি বুঝে যায় না যে তারা তাদের গালে 2টে চোট দিছে যে তোরা মিথ্যা কথা বলতেছ? কারণ তাদের কাছেও কিন্তু মেশিন আছে, ধরা আছে মেশিন, ওই যে ছেলেটি দেখালো যে জাতিসংঘ কিন্তু ওখানে স্যাটেলাইট ধরে দেখে ফেলতে, কোন রাত্রে কোথায় আপনারা বৈশা মিটিং করছেন যে আগামীকাল বিএনপির মিটিং দিয়ে ভেঙে দিতে হবে, কাকে কিভাবে অর্ডার দিচ্ছেন, কোথায় কাকে সংযুক্ত করছেন, কোথায় ফোনে বলছেন এই গুলি গুলি তাড়াতাড়ি, সব কথা আমি বলতে চাই না, বিচ্ছিন্নতার জন্য আমাকে বুঝিয়ে গেছেন বাংলাদেশের, না 42টা টেলিভিশন সেন্টার কে মনে হয় বিএনপিটা দুটোকে দরকার, বাংলাদেশের 42টা টেলিভিশন সেন্টার, 42টা দুটোকে দরজা, দুই মিথ্যা কথা বল, একজন ব্যক্তির অবৈধ লালসা জোত্যার্থ করার জন্য, ধন সম্পদ ক্ষমতাকে ছাড়া দেওয়ার জন্য, আর গোষ্ঠী গোষ্ঠীকে কেন্দ্র করে তার চাটুকা, আর চাটুকা দেওয়ার জন্য অস্ত্রধারী, প্রশাসন, আর এখন সবচেয়ে দুর্ভাগ্য আমার আল্লাহ, তুমি বাংলাদেশটা কেন সৃষ্টি করছিলাম, সুপ্রিম কোর্ট তুমি সৃষ্টি করছিলাম, তোমাদের বলতে দুঃখ কইলাম, কিন্তু পার্টি জাল হয়ে গেছে, জাল হয়ে গেছে আদালত পর্যন্ত, তুমি কি ফাঁসি দেওয়া কম, সৃষ্টি করছিলাম কাজে একটা জীবন থেকে বলে দিই, আমি কথা লিখে রাখছি, সক্রেটিসের মতো লোককেও 2500 বছর আগে ফাঁসিতে হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছে, তখন কিন্তু সবাই রাজার পক্ষে ছিল, সক্রেটিসকে সবাই বলতেছিল পাগল, হাততালি দিচ্ছে, আজকে বলা হয় বাংলাদেশে সেই সক্রেটিসের যুগ ফিরে আসছে, এখন অলিগার্কি সৃষ্টি হয়েছে, কিছু লোকের টাকা হবে, সম্পদ হবে, ক্ষমতা হবে, সেই ক্ষমতাকে পাহারা দেওয়ার জন্য অস্ত্রধারী থাকবে, সেই অস্ত্রধারীকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন থাকবে, আর সবকিছুকে লিগালাইজ করার জন্য বিচার বিভাগ থাকবে। দেশ আমরা সৃষ্টি করছি, আমার বয়স 76 বছর, আমি আপনাকে বারবার কেন বলি কথাটা, অনেকদিন পাচ্ছি এখন মরতে চাই, মিথ্যা কথা হচ্ছে, আমি আমি আমার কথাগুলো আবেগের হয়ে যাচ্ছে, তো প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছে, যেভাবে বলছে, একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে, বিশেষ করে যে প্রধানমন্ত্রীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কাছ থেকে বাংলাদেশের মানুষ এই সব কথা শুনতে চায় না, সবকিছু করে ফেলবো, সবকিছু হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে দেখা যাক। আমি মনে করি বাংলাদেশের সংবিধানের সবচেয়ে বড় কথা
জনগণ সকল ক্ষমতার উৎস, আর সেই সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, জনগণ জিতবে, জনগণ জিতবে, স্বৈরাচার হারবে, সত্য জিতবে, মিথ্যা হারবে। আজকে না হোক কাল, কাল না হোক পরশু, আজকে আপনার হাতে বন্দুক আছে, আপনার সিন্ধুকে ঢাকা আছে, আপনার শক্তি আছে, আপনার আদালত আছে, আইন আছে, আপনি জোর করে ইলেকশন ডিক্লারেশন দিয়ে করে ফেলতে পারে। কিন্তু এমন দিন আসবে, এমন দিন আসবে যেদিন হাত জোর করে জনতার দরবারে দাঁড়ায় মাপছায় বলতে হবে, আমরা যা করছি জীবনে সব আমার সবচেয়ে, আমি খুব বড় করে কথাটা বলি, আমার সবচেয়ে খারাপ লাগে কি জানেন, আমার সবচেয়ে খারাপ লাগে আমার দেশে কিন্তু বহু লোক জন্মগ্রহণ করছিল আমার জাতির মধ্যে, সেই লোকগুলার কথা কিন্তু আমরা সবাই মিলে ভুলে গেছি। আমরা সব এই দেশটা, আমি কয়েকদিন আগে একজন সিনিয়র আওয়ামী লীগ নেতাকে পাইলাম একটা জায়গায়, উনি আমাকে বললেন, উনি বয়সে আমার চেয়ে 5 বছরের বড়, 80 বছর বয়স, উনি আমাকে বললেন, এ ফজলু তোরা তো মনে করো দেশটা আমরা চালাই না, আমরা চালাই না দেশ, দেশটা চালা তুইটা রাজাকার পরিবার। আমি অবাক হইলাম, কে বলে না তুইটা রাজাকার পরিবার, বলো হ, একটা রাজাকার পরিবার হইল স্বাধীনতা বিরোধী পরিবার হইল সালমান রহমানের পরিবার, সালমান রহমান এখন প্রধানমন্ত্রীকে চালায়, আরেকটা পরিবার বলো, আরেকটা পরিবার হইল সেই মুকসেদপুরের ফারুক খান আজিজ খানদের রাজাকার পরিবার, চালায় বাংলাদেশ, প্রধানমন্ত্রী শুধু চলে এবং এদের শক্তিতেই কথা বলে। এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম, আমি মুক্তিযোদ্ধা বলে কথাগুলা বইলে গেলাম, হয়তো কালকে রাত্রে, আজকে যেমন মির্জা আব্বাস অ্যারেস্ট হয়ে গেছে, কালকে দেখবেন আমাকে টোক বান্ধা হাত বান্ধা নিয়ে গেছে, নিয়ে যা, কিন্তু আমি সত্য কথাগুলো বইলে গেলাম। দেশকে যদি বাঁচাইতে হয়, ওই যে ফখরুল ভাই কথাটা বলছে, সব মিলে বসেন সিদ্ধান্ত করেন কিভাবে একটা ভালো ইলেকশন হইতে পারে, কিভাবে একটা মানুষ ভোট দিবে, তার ভোটটা সঠিকভাবে গণনা হবে, সেই ভোটটা ডিক্লেয়ার হবে, তার উপরে একটা দলের মেজরিটি মাইনরিটি হবে, আর ওই যে টাকা পয়সা রয়েছে নির্বাচন কমিশন, কি বল, এদেরকে মানুষ বলতে আমার ইচ্ছা করে না, এটা খালি টোক আছে, নাক কান আছে, এরা শুধু লেখার পর শিখছে, কিন্তু এদের বিবেক নাই, এদের বিবেক বন্ধ হয়ে গেছে, এদের টোক বন্ধ হয়ে গেছে। আমি মনে করি সে একটা সুষ্ঠ ইলেকশনের দরকার, প্রথম প্রাথমিকভাবে এই কাজটা দরকার, সুষ্ঠ ইলেকশন। শেখ হাসিনা যে বলে ইলেকশন করে ফেলবো, বিএনপি আসুক না আসুক, অমুক না আসুক আসুক, উনি মনে মনে কিন্তু রাত্রে যখন ঘুমান, উনি কিন্তু জানেন যে ফেয়ার ভোট হইলে আমি যা কাজ করছি এবং আমার নেতারা যা করছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ছোট্ট করে জাস্ট 30 সেকেন্ডে শেষ করবেন, তারপর আমরা ফকরুল মিয়ার কাছে গিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন হলো, এরপরেও সামনে যে নির্ঘাত আপনারা বলছেন সংকটের মুখে পতিত হচ্ছে দেশ এবং আন্তর্জাতিক ভাবে একটা সংকটের মুখে পতিত হচ্ছে, আরেকটা অপশন প্রধানমন্ত্রী রেখেছেন যে আপনারা এই সরকার অধীনে নির্বাচনে যেতে পারেন, গেলেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি করবেন, তিনি কথা দিয়েছেন আগের মতো নির্বাচন হবে না, সেই একটা চ্যালেঞ্জ আপনারা নিতে পারবেন কিনা এই পর্যায়ে এখন যেভাবে আছে দেশ? তাই ওনার কাছে আবার দায়িত্ব হবে, আপনি 2 বিঘা জমি কবিতাটা করছেন, শুধু বিঘে 2 ছিল মোট ভুই, আর 100 বিঘে চিনে, আমি আর কিছু বলতে চাই না, আমি যে একদিন এদের মধ্যে আমি ছিলাম প্রধান ব্যক্তি, আজও বলি ডক্টর কামাল হোসেনকে শেখ হাসিনার কাছে নেওয়ার প্রধান ব্যক্তি ছিলাম আমি, গতবার যে অক্ষরণ করছে এটার মূলত ঘটক ছিলাম আমি, উনি কথা দিয়েছিলেন, বলেছিলেন কামাল হোসেনকে, সাসা আমি কিন্তু বঙ্গবন্ধুর মেয়ে, আমার আপনি বিশ্বাস করেন না, কামাল হোসেন বিশ্বাস করে রাজি হয়ে আসছে, আমি এটা করলেন কি স্যার, এটা করলেন কি, আমার স্ত্রী ছিল সাথে, স্যার বললো আরে ফজলুর রহমান আপনি বুঝেন না, ও বঙ্গবন্ধুর নামে কথাটা আসছে, ও বঙ্গবন্ধুর মেয়ে, কথাটা হবে না। আপনি কি আবার মনে করেন যে আমাকে সেই ঘাটে আবার নাও গিরাইতে হবে, যে বাপের নামে কথা বইলে কথা রক্ষা করে না, তার কথা বিশ্বাস করে আমার আরেকটা ইলেকশনে যাইতে হবে, কতবার তো উনি কথা রক্ষা করেন নাই, আমার মতো মানুষ আমি কেন রাগারাগি করি, জোর করে আমার মতো মানুষ 1,000 ভোট পাইছি, আমিদের সাথে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি, ও প্রথম ইলেকশন আমার সাথে 10,000 ভোটে ফেল করছে, 2008 সালে তার সাথে আমার 20,000 ভোট ডিফারেন্স হচ্ছে, আমি 1,00,000 ভোট পাইছি 2008 সালে, আর তার ছেলের সাথে 18 সালে ভোট পাইছি 1,000, তার ছেলে পাইছে 2,50,000,
এই ভোটে আবার আমাকে যাইতে বলেন শেখ হাসিনার কথা শুনে আমি এই ভোটে যাব না। জীবনে যদি ইলেকশন নাও করি, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে আমি যাব না। ইভেন যদি আমার দল বিএনপি যায় তাও আমি যাব। এই কথাটা, এটা সব ইলেকশন হতে হবে ফেয়ার, এবং এইভাবে যদি না হয় এই গন্ডগোল ভাই কে যাবে? আপনি বলবেন পারবেন না, তো ওই ফখরুল ভাই বলবে ইলেকশন ঠেকাতে পারবেন, পারবো না, কিন্তু আমি পারবো না, আমার ছেলে পারবে, আমার ছেলে যদি না পারে আমার নাতি পারবে। কিন্তু একটা জিনিস আমার সান্ত্বনা থাকবে, ওই ইলেকশনে গিয়া যদি আমি পাস করি আমার ছেলেকে কেউ নিশিরাতের এমপির ছেলে বলবে। পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন এই বিষয়ের উপর আপনাদের কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।